সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য অর্থাৎ দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট ওয়ান ভিডিও আলোচনা করবো এবং পার্ট ওয়ানের সকল প্রশ্ন আমি উত্তর করে দেবো এরপরের ভিডিওতে আমি তোমাদের পার্ট টু ভিডিও আপলোড করব অবশ্যই দেখে নেবে এছাড়া তোমাদের দশম শ্রেণীর ভৌত জীবন জীবনবিজ্ঞানের ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে যদি দেখতে চাও দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা রেখে দেবো পার্ট ওয়ানের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের দেখে নাও এক নম্বর প্রশ্ন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো আমরা জানি দীঘাত সমীকরণের বিষ দ্বয় সমান হওয়ার শর্ত কি নিরূপক্ষ সমান সমান শূন্য তাহলে উত্তরটা একদম ক্লিয়ারভাবে যেভাবে লিখবে দেখে নাও প্রথমে লিখে নেবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হেডিং করে নেবে তারপরে কী লিখবে নিরূপক্ষ সমান সমান শূন্য এই লাইনটা লিখে নেবে এখন আমরা নির্বাহের মানটা কী জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান শূন্য লিখে দেবো অতএব বি স্কোয়ার সমান সমান ফোর এসি তাহলে প্রথম প্রশ্নের উত্তর কী হবে শর্তটা হবে হলো বি স্কোয়ার সমান সমান ফোর এসি এটা হবে নির্ণয় শর্ত দুই নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য টুয়েলভ সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত দু নম্বর একটা হলো জ্যামিতি এবং জ্যামাতিটা করতে হলে তোমাদের অবশ্য একটা চিত্র আঁকতে হবে এবং একটা বৃত্ত ভালোভাবে এঁকে নিতে হবে তোমরা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা বৃত্ত এঁকেছি এই বৃত্তের কি দেওয়া আছে জায়ের দৈর্ঘ্য খেয়াল করো জায়ের দৈর্ঘ্য এবি সমান সমান আর টুয়েলভ সেমি ব্যাসার্ধ ও এ সমান সমান টেন সেমি কেন্দ্র থেকে জায়ের দূরত্ব ও ডি সমান সমান হোয়াটস দেওয়া রাখা আছে অর্থাৎ আমাদের ও থেকে ডি এর দূরত্ব বের করতে হবে যেহেতু ওডি লম্ব বি অতএব আমরা কি বলতে পারি এডি সমান সমান ডিবি সমান আর এ বি বাই টু অর্থাৎ বারো বাই টু সেমি বুঝতে পারলে এটুকু অর্থাৎ এখানে এডির দূরত্ব এবং ডি দূরত্ব কিন্তু যেহেতু পুরোটা এবি হলো বারো সেমি তাহলে অর্ধেক অর্ধেক করলে সব সব হয়ে যাবে এভাবেই করা হয়েছে এবার আমরা কী দেখতে পাচ্ছি এ ও ডি একটা সমকলিত ত্রিভুজ আর সমকলিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি অতিভুজ স্কোয়ার সময় সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি তাই করা হয়েছে এখানে যে ও স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সময় সমান ও স্কোয়ার এখানে পৃথাকসের উপপদটা প্রয়োগ করা হয়েছে এখন ওডি স্কোয়ার প্লাস এডির মান ছয় তাই সিক্স স্কোয়ার লেখা হয়েছে এবং ওয়ের এর মান হলো দশ তাই দশ স্কোয়ার লেখা হয়েছে এভাবে হিসাব করে কী দেখা যাচ্ছে ওডি স্কোয়ার সমান সময়ান থার্টি সিক্স টু হানড্রেড বা ওডিস্কার ডি স্কোয়ার সময় সময় হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স বা ও ডি স্কোয়ার ইকোয়াল টু সিক্সটি ফোর অতএব ওডি সময় সময় কত হবে এইট হবে তাহলে ওডির মান কত হলো এইট সেমি অতএবৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব হবে এইট সেমি এবং এটাই কিন্তু নির্ণয় করতে বলেছে তিন নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান টু এইট হলে ঘনক দুটি সমগতলার ক্ষেত্রফলের অনুপাত কত হবে প্রথমে তোমরা ধরে নেবে প্রথম ঘনকের এক প্রতিটি বাবদৈর্গ এ এক এবং দ্বিতীয় ঘনকের প্রতিটি বাবদৈর্গ বি একক এই দুটো ধরে নেবে ঠিক আছে এবার শর্ত অনুসারে একটা কথা খেয়াল করবে এখানে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা কি বলতে পারি ঘনকের আয়তনের সূত্র হলো বাহ কিউ তাহলে প্রথম ঘনকের হবে এ কিউ দ্বিতীয় ঘনকের হবে বি কিউ তাহলে আমরা বলতে পারি শর্ত অনুসারে এ কিউ ইজ টু বি কিউ সময় সমান ওয়ান ইজ টু এইট এটাকে যদি বায় আকারে লেখা হয় তাহলে কেমন হবে এ কিউ বাই বি কিউ সময় সমান ওয়ান বাই এইট এখান থেকে এ বাই বি হোল কিউ সময়স সমান এক বাই আটকে বলা যেতে পারে ওয়ান বাই টু হল কিউ এখন ওভাই পাশে সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পাওয়ার বাদ চলে যাবে অতএব এ বাই বি সমান সমান এক বাই দুই হয়ে যাবে এখন কী চেয়েছে তোমার প্রশ্নে প্রশ্নে চেয়েছে ঘনক দুটি সমকতলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে আমরা সবাই জানি যে ঘনক দুটি সমক্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সূত্র কি হয় সিক্স এ স্কোয়ার তাহলে এখানে প্রথম ঘনক হলো সিক্স এ স্কোয়ার হবে আর দ্বিতীয় ঘনক হবে সিক্স বি স্কোয়ার এটা হলো সিক্স বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে বাইকারে লিখলে সিক্স এ স্কোয়ার বাই সিক্স বি স্কোয়ার হবে সিক্স সিক্স কেটে যাবে এখন এ বাই বি হোলি স্কোয়ার লিখতে পারবো আর এ বাই বি এর মান আমরা একটু আগে বের করে রেখেছি খেয়াল করো এ বাই বি এর মান কত এখানে এক বাই দুই সেই মানটাই এখানে বসানো হয়েছে মানটা বসানোর পর কত পেয়েছি এক বাই চার পেয়েছি আর অনুপাত করলে কত হবে ওয়ান ইস টু ফোর তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে ওয়ান এস টু ফোর এটা হবে তিন নং প্রশ্নের পারফেক্ট উত্তর এবার চার নম্বর প্রশ্ন চারশো টাকা দুই বছরের সমল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত খুবই একটা ভালো প্রশ্ন প্রথমেই ধরি আসল পি সময় সমান চারশো টাকা সময় এন সময়ের সমান দুই বছর চক্রবৃদ্ধি সুদের হার সময় সমান আর পারসেন এবার আমরা কী লিখবো শর্তানুসারে শর্তানুসারে চক্রবৃদ্ধির সূত্র আমরা কী জানি পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর এন ইকুয়াল টু আমরা কত জানি চারশো একচল্লিশ কারণ অঙ্কেই বলা আছে এখানে সমল চক্রবর্তী চারশো একচল্লিশ টাকা এবারে পি এর মানটা বসিয়ে দিলাম চারশো এন এর মানটা আমি দুই বসিয়ে দিলাম এবং সমান সমান চারশো একচল্লিশ লিখলাম এখানে এন এর মানটা আমি দ্বিতীয় লাইনে বসাতে ভুলে গেছি তোমার দ্বিতীয় লাইনে বসিয়ে নেবে এন এর মান টু এবার চারশো যেহেতু গুণ অবস্থায় আছে ডান সাইডে নিলে কেমন হবে ডান সাইডে নিলে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার সমান সমান চারশো একচল্লিশ বাই চারশো হবে আর চারশো একচল্লিশ হলো একুশের স্কোয়ার আর চারশো হলো কুড়ির স্কোয়ার তাহলে আমাদের সূচকের নিয়ম অনুসারে উভয় পাশ থেকে হোলি স্কোয়ারটা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে স্কোয়ার বাদ দিলে কী হবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়াল টু একুশ বাই কুড়ি এখন এটাকে হিসাব করলে কি হবে ওয়ানটাকে যদি সাইডে নিয়ে যাওয়া হয় তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে এখানে এবং লসু করলে হবে কত হবে লস করলে কুড়ি মাইনাস সরি একুশ মাইনাস কুড়ি বাই কুড়ি হয়ে যাবে এবং একুশ থেকে কুড়ি বিয়োগ করলে এক এক থাকবে তাহলে এক বাই কুড়ি হয়ে যাবে তাহলে এইটাকেই তোমাদের আর বাই হানড্রেড যে মানটা দেওয়া আছে এখানে খেয়াল করো যে আর বাই হান্ড্রেড যেটা দেওয়া আছে এখান থেকে এর মানটা বের করার চেষ্টা করতে হবে তাহলে আর ইকোয়াল টু হান্ড্রেড বাই কুড়ি তাহলে কাটাকাটি করলে কত হবে ফাইভ হবে অর্থাৎ নিম্ন চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ পারসেন্ট এটাই হবে কিন্তু পারফেক্ট উত্তর পাঁচ নম্বর প্রশ্ন এক্স কমা বারো কমা ওয়াই কমা টোয়েন্টি সেভেন ও সহানুপাতি হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো উত্তরটা কীভাবে করেছে দেখে নাও প্রথমেই লিখবো যেহেতু এক্স বারো ওয়াই এবং সাতাশ ক্রমিক সহানুপাতি তাহলে আমরা কী জানি এক্স টু বারো মানে প্রথমটা টু দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা অর্থাৎ বারো এবং তৃতীয়টা টু অর্থাৎ ওয়াই এটা কিন্তু আমরা বলতেই পারি ঠিক আছে যেহেতু কমে সমানুপাতি তাই এটাকে বায়াকারে লিখলে কেমন হবে এক্স বাই বারো সমান সমান বারো বাই ওয়াই সমান সমান ওয়াই বাই সাতাশ যেহেতু প্রত্যেকটাই সমান তাহলে আমরা একটা জিনিস বলতে পারি খেয়াল করো যেহেতু প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ সবার সঙ্গে সমান তাহলে আমাদের সুবিধা মতো আমরা যে কোনো দুটি অংশ নিয়ে করব আমি প্রথমে লাস্টের যে দুটো পার্ট আছে এই দুটো পার্ট নিয়ে আমি ভালোভাবে খেয়াল করো এই দুটো পার্ট নিয়ে আমি করেছি ওই দুটো পার্ট আমি এখানে করেছি বুঝতে পারলে তাহলে লাস্টে কী আছে ওয়াই বাই বারো বাই ওয়াই সমান সমান ওয়াই বাই সাতাশ এই পার্টটা আমি করেছি এখান থেকে এই দুটো সমান করলে আমি কী পারছি কুণাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার সমান সমান আর বারো গুণ সাতাশ করলে তিনশো চব্বিশ আর তিনশো চব্বিশ হলো আঠারো স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার যদি আঠারো স্কোয়ার হয় তাহলে ওয়াই মান কত হবে আঠারো হয়ে যাবে তাহলে ওয়াই মান পেয়ে গেলাম এবার খেয়াল করো আমরা তো এই লাস্টের দুটো নিয়েছি এর দুটোর কাজ শেষ এবার আমরা ফার্স্টের দুটো নেবো দেখো ডান সাইডে আমি করে দিয়েছি এটা এটা হলো ফার্স্টের দুটো অংশ তাহলে এক্স বাই বারো সমান সমান বারো বাই ওয়াই অংশটা নিয়েছি এখানে এক্স বাই বারো সমান সমান বারো বাই ওয়াইয়ের মানে আমরা একটু আগে আঠেরো বের করেছি আমি এই ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দিলাম তাহলে বারো বাই আঠারো পেলাম এখানে তোমরা কাটাকাটি করে নিজেদের মতো করে কাটাকাটি করতে পারো তাহলেও হবে আমি এবার আড়ারি গুণ করেছি তাহলে আঠারো এক্স সমান সমান বারো বারো একশো চুয়াল্লিশ বাই এক্স সমান সমান কী বলতে পারি একশো চুয়াল্লিশ বাই আঠারো এবং কাটাকাটি করলে আঠারো কে একশো চল্লিশ দিতে কাটাকাটি করলে আট বাদ যাবে অতএব এক সময় সমান কত পাবো সময় সমান পেয়ে যাবো হল এইট অতএব নিম্নমান এক সময় সমান এইট এবং ওয়াই সময় সমান আঠারো ঠিক আছে এভাবে উত্তরটা করে নেবে এবার ছয় নম্বর প্রশ্ন একটি জ্যামিতি দেওয়া হয়েছে ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু কোন ও বিসি টু সিক্সটি ডিগ্রি হলে কোন ও সি এ সমান সমান কত একটা চিত্র এখানে দেবে প্রথমেই একটা চিত্র এখানে নেবে যার ব্যাস হলো এবি তোমরা দেখতে পাচ্ছ এখানে এবিটা কি এখানে এবিটা হলো ব্যাস এবং সি হলো বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু এই সি এখানে দেওয়া হয়েছে এই অবশ্যটা এখানে নেবে এবার ও সিক্সটি ডিগ্রি এখন ও বি সি আঁকতে হলে তোমার কেন্দ্র ও থেকে সি পর্যন্ত যোগ করতে হবে এবং এ থেকে সি এবং বি থেকে সি যোগ করে নেবে সিদ্ধটা আঁকার পরে এর মানটা এই যে এবিসি এই কোনটা আছে এইটার মান কত দেওয়া আছে সিক্সটি ডিগ্রি মানে ষাট ডিগ্রি দেওয়া আছে এই মানটা তোমরা বসিয়ে নেবে এবার একটু জিনিস খেয়াল করো ওবি এই ওবি এবং ও সি এই দুটো কী এই দুটো হলো একই বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ এখন একই বৃত্তে যদি ব্যাসার্ধ হয় তাদের দুর্গ সমান হয় তাহলে ও বি সি খেয়াল করো ভালো করে এই যে ত্রিভুজটা আছে ও বি সি এইটা কী হবে এই যেহেতু এই ত্রিভুজের দুটি বাহু সমান তাহলে এই ত্রিভুজটা অবশ্যই হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু সমাধিবাহু ত্রিভুজের যেমন দুটি বাহু সমান হয় তেমনি দুটি কোনও সমান হয় সেহেতু বলতে পারি এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই যে সাইডের কোনটা আছে এটা হবে ষাট ডিগ্রি আমি তাই করেছি অতএব কোন ও বিসি সমান কোন ও সিবি সমান সমান সিক্সটি ডিগ্রি বুঝতে পারলে আবার কোন এসিবি সমান সমান নব্বই ডিগ্রি এইটা থেকে ভাইটাল তোমাদের একটা উপপদ্য আছে যে অর্ধবৃত্তস্ত কোন সমকোণ সেই সূত্র থেকে আমরা পাই যে এখানে এ বলে যে কোনটা আছে এই কোনটা টোটাল এসিবি যে কোনটা আছে এই কোনটা হলো নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি কারণ এটি হলো একটা অর্ধবৃত্তস্ত কোণ এই লাইনটা লিখে নেবে এবার আমাদের মানটা বের করতে বলেছে কিসের কোন ও এই মানটা বের করতে বলেছে তাহলে আমরা কি বলতে পারি আমরা একটু আগেই বের করেছি খেয়াল করো এই সাইডের এই কোনটা কত এই সাইডের শুধুমাত্র ছোটো যে কোনটা আছে ও সি এই কোনটা হলো ষাট ডিগ্রি আর কেবলই আমরা বললাম যে এসিবি হলো পুরোটা নব্বই ডিগ্রি তাহলে টোটালটা নব্বই ডিগ্রি আর এই সাইডে তো ষাট ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে যদি ষাট ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে থাকে কত তিরিশ ডিগ্রি তাহলে এই সাইডের কোনটা হবে তিরিশ ডিগ্রি সেটাই বের করতে হবে তাহলে আমরা কী লিখবো অতএব কোন ও সি এ সমান সমান কোন এসিবি মাইনাস কোন ও সিবি তাহলে নব্বই ডিগ্রি মানে ষাট ডিগ্রি সমান সমান তিরিশ ডিগ্রি তাহলে এটাই হবে নির্ণ উত্তর কোন ও সি এর মান ঠিক আছে সাত নম্বর প্রশ্ন একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির সম্যকতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সাত নম্বর প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে একটু দেখে নাও প্রথমেই ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক ধরে নেবে আর আমরা সবাই জানি ঘনকের সমগতলের ক্ষেত্রফল হলো সিক্স ইন্টু বাহু স্কোয়ার তাহলে এক্ষেত্রে কী হবে অতএব ঘনকটির সমগতলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এটা আশা করি বুঝতে পেরেছ এবার আমাদের বাহুদ্রব্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে ফিফটি পার্সেন্ট তাও লিখব ফিফটি পারসেন্ট বৃদ্ধিতে ঘনকটির নতুন ধারের দৈর্ঘ্য সমান সমান এ ইন্টু একশো পঞ্চাশ বাই একশো যেহেতু পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে কি আগে যদি একশো থাকে এখন হবে একশো পঞ্চাশ যেহেতু পার্সেন্টেজ আছে তাই একশো ধারে ভাগ করবো অথবা এ ইন্টু একশো পঞ্চাশ বাই একশো এটাকে কাটাকাটি করলে কত হবে থ্রি এ বাই টু এটা কী হবে বলো তো এটা হবে ঘনকটির নতুন ধারের দৈর্ঘ্য এখন নতুন একটা ক্ষেত্রফল পাবো নিশ্চয়ই সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কী হবে অতএব ঘনকটির নতুন সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স ইন্টু থ্রি এ বাই টু স্কোয়ার আমি একটু আগেই বলেছি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হল সিক্স ইন্টু বাহু স্কোয়ার তাই এক্ষেত্রে বাহুটা কি থ্রি এ বাই টু তাই সিক্স ইন্টু থ্রি এ বাই টু স্কোয়ার এখন এটাকে হিসাব করলে কত হয় সাতাশ এ স্কোয়ার বাই টু বর্গ একক আগের ক্ষেত্রফল কত ছিল সিক্স এ স্কোয়ার আর এখন ক্ষেত্রফল কত পেয়েছি এখন পেয়েছি হলো সিক মানে সরি সাতাশ এ স্কোয়ার বাই টু তাহলে আমরা বুঝতেই পারছি যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে এখন কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটা হিসাব করবো অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সাতাশ এ স্কোয়ার বাই টু মাইনাস সিক্স এ স্কোয়ার এখন এটাকে লভু কর সরি এটাকে লসভু করে হিসাব করলে কত পাবো পাবো হলো পনেরো এ স্কোয়ার বাই টু এখন আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে ঘনকটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে এটা একটু ভালো করে মাথায় রাখবে যে শতকরা কোনো কিছু বের করতে হলে প্রথমে লিখে নেবে ঘনকটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান 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 দেওয়ার পরে একটা দাগ দেবে এই দাগের যে উপরের অংশ থাকে এই উপরের অংশ লিখবে যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রফলটা আর নিচের যে অংশটা আছে নিচেই লিখবে পূর্বের যে ক্ষেত্রফলটা ছিল অর্থাৎ সিক্স এ স্কোয়ার এটা লিখবে এবং সাইডে ইন্টু একশো পার্সেন্ট এটা করলেই কিন্তু শতকরা ক্ষেত্রফল বের করা হয়ে যাবে এখন কিভাবে করতে হবে একটু দেখে নাও আমি সেভাবেই করেছি সময় দেওয়ার পরে এটা দাগ দেবে দাগ দেওয়ার পরে উপরে কী লিখেছি পনেরো এ স্কোয়ার বাই টু আর নিচে লিখেছে সিক্স এ স্কোয়ার ইন্টু একশো পার্সেন্ট বুঝতেই পারলে যে এখানে পনেরো এ স্কোয়ার বাই টু হল ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এবং সিক্স এ স্কোয়ার হল পূর্বের সমগতলে ক্ষেত্রফল ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখন এটাকে যদি হিসাব করা হয় পনেরো এ স্কোয়ার বাই টু ইন্টু যেহেতু সিক্স এ স্কোয়ার ভাগ আছে এটাকে গুণ করে লিখলে উল্টে যাবে এক বাই সিক্স স্কোয়ার হবে ইন্টু হান্ড্রেড কাটাকাটি করলে কত হবে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তরটা শতকরা করার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত হবে একশো পঁচিশ পার্সেন্ট এটা হবে উত্তর আট নম্বর প্রশ্ন সমাধান করো টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর এবং সাইডে একটা শর্ত বলেছে এক্স নট ইকাল টু মাইনাস হাফ অর্থাৎ এক্সের মান মাইনাস হাফ হবে না এখন অঙ্কটা কীভাবে করতে হবে দেখে নাও প্রথমে আমরা তুলে নেবে তুলে নেওয়ার পরে যে টু এক্স প্লাস ওয়ান দেখো প্রথমেও আছে এবং দ্বিতীয় অংশের নিচের দিকে আছে এই টু এক্স প্লাস ওয়ানটাকে এ ধরে নেবে ধরলে সুবিধা হবে তাহলে পরের লাইনে আমি টু এক্স প্লাস ওয়ানের জায়গায় লিখবো এ প্লাস থ্রি বাই এ সমান সমান ফোর এবার আমি লস করব। করবো লস করলে কী পাবো এ হবে লসএু তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু ফোর হবে এখন আর আড়ি গুণ করলে এ স্কোয়ার প্লাস থ্রিস সময় সময় ফোরে হবে ফোরটাকে যদি বাসে আনা হয় তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে কেমন হবে সমীকরণটা এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এটা হলো একটা মিলটামের টার্মের একটা ফর্মুলা পড়ে যাবে যেহেতুটা দীঘার সমীকরণ এখন আমাদের গুণ করে তিন বানাতে হবে এবং যোগ ব্যব করে চার বানাতে হবে মিলটাম টার্ম করতে হবে তাহলে আমি তিন অক্ষকে তিন করতে পারি মিলটামের টার্মের তাহলে যদি এ কমন নেওয়া হয় প্রথম অংশ থেকে এ অংশ থেকে যদি এ কমন নেওয়া হয় তাহলে কত পাবো এ মাইনাস থ্রি এবং দ্বিতীয় যে দুটো পার্ট আছে এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেয় তাহলে পাবো কত এ মাইনাস থ্রি এখন তোমার মিলটা পারো নিজেরা করে নেবে এখান থেকে তাহলে পারলাম কত এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এবার লিখবো কি হয় এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন তাহলে পারলাম কি বলতে পারি এ সময় ওয়ান থ্রি এখন এর মান কত আমরা ধরে নিয়েছিলাম যে টু এক্স প্লাস ওয়ানের মান হল এ এর মানটা বসিয়ে দেবো টু এক্স প্লাস ওয়ান সো সমান থ্রি বা টু এক্স মাইনাস সমান থ্রি মাইনাস ওয়ান বা টু এক্স মাইনাস ওয়ান টু বা এক্স মাইনাস ওয়ান টু বাই টু কাটা করলে কত হবে ওয়ান হয়ে যাবে তাহলে এক্সের মান একটা পেয়ে গেলাম ওয়ান এটা হবে একটা উত্তর এবার অথবা যে পার্টটা আছে সেখানে খেয়াল করো এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আছে বা এ ইকাল টু ওয়ান আমি এর মানটা বসিয়ে দেবো টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বসিয়ে দেবো বা টু একশো সমান ওয়ান মাইনাস ওয়ান বা টু এক্স মানস ওয়ান শূন্য বা এক্স মান্স মান শূন্য তাহলে আমাদের শেষের সমাধান করতে অর্থ নিম্ন সমাধান কী হবে এক্স মান্স ওয়ান ওয়ান এবং কমা এক্স মান্স মান শূন্য এটাই হয়ে যাবে উত্তর ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এরপরে আমি তোমাদের অঙ্কের পার্ট টু ভিডিও আপলোড করবো অবশ্যই ভিডিওটা দেখে নেবে এছাড়া তোমাদের আর জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানের পার্ট ওয়ান পার্ট টু সব ভিডিওগুলো কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেবো অথবা তোমরা প্লে থেকেও ভিডিওগুলো দেখতে পারো